হ্যালো আমার সকল ভিউয়ার্স, কিরকম আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আছি এখন উত্তরাখণ্ডের চোপটা রোডে। আমি কেদারনাথ গিয়েছিলাম, তো কেদারনাথ থেকে এখন আমি দেউরিয়াতাল যাচ্ছি, তাও বাই রোডে। তো আপনারা কীভাবে বাই রোড কেদারনাথ থেকে দেউরিয়াতাল যাবেন, ওইটাই আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তুলে ধরেছি। তো ভিডিওটা দেখুন আপনারা সবাই। তো এটা হচ্ছে দেউরিয়াতাল যাওয়ার রাস্তা। তো এখান থেকে 3 কিলোমিটার ট্রেক করতে হয়। এটা হচ্ছে সেই ট্রেকের রাস্তা দেউরিয়াতালের। তো প্রথম থেকে বলি, আমি কেদারনাথ থেকে কীভাবে এসেছি দেউরিয়াতালে। তো কেদারনাথ থেকে আপনারা সোজা সীতাপুর বাস স্টপেজ, যেখানে আপনাদেরকে প্রথমে নামিয়ে দিয়েছিল, ওইখানে চলে আসবেন। তো ওইখান থেকে আপনারা শেয়ারিং জিপ পেয়ে যাবেন, ওইটা হচ্ছে উখিমঠ পর্যন্ত আর কি আপনারা জিপ পেয়ে যাবেন। তো ভাড়া নেবে আপনাদের কাছ থেকে 100 টাকা করে পার হেড। তো আপনারা উখিমঠ চলে আসবেন। উখিমঠ থেকে আপনারা আবার শেয়ারিং ট্যাক্সি নিয়ে নেবেন এবং শেয়ারিং ট্যাক্সিকে বলবেন যে সারির নামে একটি জায়গা আছে, ওইখানে আপনাদেরকে নামিয়ে দিতে। তো শেয়ারিং ট্যাক্সি আপনাদের কাছ থেকে 50 টাকা করে ভাড়া নেবে। এটা শেয়ারিং ট্যাক্সি না, এটা লোকাল ট্যাক্সি বললেই চলে। তো এটা চলে বিকাল 4টা পর্যন্ত। আপনারা যদি উখিমঠে 4টার মধ্যে পৌঁছে যেতে পারেন, তাহলে আপনারা এই ট্যাক্সি বা লোকাল কার যাই বলেন ওইটা পেয়ে যাবেন। আর যদি 4টার পরে আপনারা উখিমঠে আসেন, তাহলে পাবেন না। তো ওইখান থেকে সারিতে আসবেন। সারিতে এসে তারপর আপনাদেরকে আবার আরেকটা ট্যাক্সি নিতে হবে, কিন্তু তখন ওইখানে লোকাল কোনো ট্যাক্সি পাবেন না, রিজার্ভ নিতে হবে যে আপনারা। তো পার পার্সন আপনাদেরকে 300 থেকে 400 টাকা দিতে হবে দেউরিয়াতাল যাওয়ার জন্য। তো আমরা দুজন ছিলাম, তো আমরা 700 টাকা দিয়েছিলাম। তো আমাদেরকে দেউরিয়াতাল নামিয়ে দিয়েছে। তো দেউরিয়াতাল এসে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, 3-4টা হোটেল আছে ওইখানে। তো আমি মিল্টা নামক একটা হোটেল ছিল, ওইটার মধ্যে থেকেছি আমি। পার নাইট 1000 টাকা করে, রুম ভালো ছিল। তারপর দিন সকালে আমি ট্রেকের জন্য আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো 3 কিলোমিটার ট্রেক ছিল। এই 3 কিলোমিটার ট্রেকে অনেক মজা করেছি, অনেক কিছু দেখেছি। একটা মন্দির দেখেছি খুব সুন্দর, তোমাদের সাথেও শেয়ার করেছি। ভিউ তো অনেক সুন্দর ছিল, অনেক ভিউ দেখেছি। তো দেখতে দেখতে 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট করে ফেলেছি এই ট্রেক। তো এই চলে এসেছি দেউরিয়াতালে ঠিক। এই হচ্ছে দেউরিয়াতালে টিকিট ঘর। এখানে টিকিট কেটে এন্ট্রি নিতে হয়। তো এন্ট্রি ফি ছিল 150 টাকা পার পার্সন। তো এই হচ্ছে দেউরিয়াতালে ঝিলটা, যার মধ্যে দেউরিয়াতালের এই হচ্ছে ঝিলটা, যার মধ্যে দেউরিয়াতালের সামনে থেকে পাহাড়ের ভিউটা দেখা যায় খুব সুন্দর। এটাই হচ্ছে দেউরিয়াতালের মেইন দৃশ্য। কিন্তু আজকে দেখতে পাচ্ছ অনেক কুয়াশা, এই দেখো কি কুয়াশা, তাই ভিউটা দেখা যাচ্ছে না। আমাদের ভাগ্য খারাপ, যাই হোক। ওভারঅল এখানে কেদারনাথ থেকে আসতে খরচ হয়েছে আমার, কেদারনাথ থেকে সীতাপুর তো পায়ে হেঁটে এসেছি, সীতাপুর থেকে উখিমঠ 100 টাকা, উখিমঠ থেকে শাড়ি 50 টাকা, 150 টাকা শাড়ি থেকে শেয়ারিং জিপ 350 টাকা। তো আমার কেদারনাথ থেকে দেউরিয়াতাল আসতে মোট 500 টাকা খরচ হয়েছিল। এটা আমি আপনাদের সাথে তুলে ধরেছি কিভাবে কেদারনাথ থেকে দেউরিয়াতাল আসতে হয়। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।